দেশের অর্থনীতি এবং ব্যাংকগুলোর জন্য খেলাপি ঋণ একটি বড় সমস্যা। কিন্তু কিছুতে খেলাপি ঋণের লাগাম টানা সম্ভব হচ্ছে না। এছাড়াও এর বড় একটি অংশ বিদেশে পাচার হয়ে যায়, ফলে একদিকে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা দুর্বল হয়, অন্যদিকে বড় অঙ্কের এই টাকা অর্থনীতিতে রিসাইকেল করা যায় না, ফলে চাপে পড়ে অর্থনীতি। ১৯৯০ সালে দেশে খেলাপি ঋণ ছিল ৪,646 কোটি টাকা। সেই ঋণ লাফিয়ে লাফিয়ে রেকর্ড পরিমাণ বেড়েছে, যা বর্তমানে ১,৩৪,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বলা হচ্ছে এই খেলাপি ঋণের পরিমাণ মোট ঋণের ৯.৩৬%। এ যাবৎকালে এটি সর্বোচ্চ খেলাপি ঋণের অঙ্ক। বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ সংক্রান্ত সেপ্টেম্বর প্রান্তিকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিস্তারিত থাকছে সুরজ আহমেদের প্রতিবেদনে। খেলাপি ঋণের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে, কিছুতেই লাগাম টানা যাচ্ছে না খেলাপি ঋণের। ১৯৯০ সালেও দেশে খেলাপি ঋণ ছিল ৪,646 কোটি টাকা, সেটি এখন বেড়ে হয়েছে ১,৩৪,০০০ কোটি টাকারও বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে গত ১৪ বছরে। ২০০৯ সালেও এই ঋণের পরিমাণ ছিল মাত্র ২২,৪৮১ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে দেশে এখন খেলাপি ঋণের পরিমাণ ১,৩৪,৩৯৬ কোটি টাকা। চলতি বছরের প্রথম নয় মাসেই খেলাপি ঋণ বেড়েছে ৩৩,০০০ কোটি টাকা। ব্যাংক খাতে গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ১,২৫,২৫৭ কোটি টাকা। এই হিসেবে গত জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে খেলাপি ঋণ বেড়েছে ৯,১৩৯ কোটি টাকা। খেলাপি ঋণের হার এখন ৯.৩৬%। বিশ্বব্যাংক বলছে প্রতিযোগী এবং তুলনীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশের খেলাপি ঋণের হারই সবচেয়ে বেশি। কেবল ভারতের খেলাপি ঋণের হার বাংলাদেশের কাছাকাছি, আর সবার অনেক কম। এখন খেলাপি ঋণই ব্যাংকিং খাতের বড় সমস্যা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ২০১৯ সালে বাংলাদেশের ব্যাংক খাত পরিস্থিতি বিশ্লেষণ করে বলেছিল, বাংলাদেশের একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের মধ্যে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার প্রবণতার শিকড় অত্যন্ত গভীরে। আবার প্রভাবশালী ও উপরের মহলে ভালো যোগাযোগ আছে এবং ধনী এমন কিছু ব্যবসায়ী ঋণ ফেরত দেওয়ার কোনো তাগিদই অনুভব করেন না। বাংলাদেশে আর্থিক খাতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন নিচ্ছেন প্রভাবশালী ও ক্ষমতাবান এসব ঋণ গ্রাহক। ব্যাংকার ও অর্থনীতিবিদরা মনে করেন এখন হিসেব করলে প্রকৃত খেলাপি হবে ৪,০০০ কোটি টাকারও বেশি। বিশ্বব্যাংক গত অক্টোবর মাসে চেঞ্জ অফ ফেব্রিক নামে বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। সেখানে তারা বলেছে, দুর্বল কর্পোরেট শাসন, আইনের প্রয়োগের দুর্বলতা এবং স্বচ্ছতার অভাব ব্যাংক খাতকে বড় ধরনের ঝুঁকিতে ফেলে দিয়েছে। খেলাপি ঋণ নিয়ে এবার সত্যিকারের নতুন এক বিপদে পড়েছে ব্যাংকিং খাত। অর্থনৈতিক সংকটের প্রভাব পড়তে শুরু করেছে ব্যাংক খাতে। এখন দুষ্ট ব্যবসায়ীদের পাশাপাশি অনেক ভালো ব্যবসায়ীও ঋণ পরিশোধে ব্যর্থ হচ্ছেন। এতে সামনে খেলাপি ঋণ আরও বেশি বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। অর্থনৈতিক সংকট চলছে বিশ্বব্যাপী, বিশ্ব মন্দার প্রভাব পড়েছে বাংলাদেশেও। ডলারের দামের কারণে উৎপাদন খরচ বেড়ে গেছে, মূল্যস্ফীতির চাপে মানুষের প্রকৃত আয় কমে গেছে, ফলে উৎপাদিত পণ্য সেভাবে বিক্রিও হচ্ছে না। এতে ব্যবসায়ীদের নগদ টাকার প্রবাহ কমে গেছে, আয় ও ব্যয়ের হিসেবে দেখা দিয়েছে বড় ধরনের ব্যবধান। এতেই ব্যাংকের ঋণের কিস্তি পরিশোধে হিমশিম খাচ্ছে তারা। সুরজ আহমেদ, দেশ টিভি।